আজকে মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো শীত এখন চলে গেছে বললেই চলে, তো শীত চলে যাওয়ার আগেই ভাবলাম এই রেসিপিটা করে আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে নিয়েছি ফুলকপি, নিয়েছি টমেটো আর কয়েকটা কাঁচামরিচ, আর সব এখানে গুঁড়া মশলা দিলাম, হলুদ দিলাম, লবণ দিলাম, আর হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে এখন আবার মাখিয়ে নিলাম। আর মাখিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দেব পানি, পানি দিয়ে একটু হচ্ছে ফুলকপিটাকে সিদ্ধ করে নেব। আগে না রান্না করতেই পারতাম না, অনেক চেষ্টা করতাম, তারপরে মা রান্না করতে দিত না, কিন্তু কিভাবে কিভাবে যে রান্না শিখে নিলাম এটাও বুঝি না। তো রান্নাটা আসলে নিজের মধ্যে, নিজে যদি ভালো করে রান্না করা যায় তাহলে কিন্তু খেতে ভালোই লাগে। তো বিয়ের পরে আস্তে 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 যাই হোক, মানে নিজে খাওয়ার মতো রান্না এখন করতে পারি, এটাই আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে যে আমার রান্না আমার স্বামী আমার ছেলে সবাই পছন্দ করে। তারপরে দু চারজন আসলে এরকম মানুষকে আমি খাওয়াইতে পারবো, এখন এরকম মানে পরিস্থিতি। হয়তো বা রান্না দেখে আপনারা কি বুঝবেন জানি না, তবে রান্নাটা আমার করতে ভালোই লাগে, মাঝে মাঝে সময় বিরক্তও লাগে। তবে ডাল ফুলকপি আলু দিয়ে এই প্রথম আমি হচ্ছে এরকম একটা ডাল রান্না করলাম, আর বিশ্বাস করবেন না এত মজার ছিল। তো ফুলকপি আমার সেরকম একটা যে পছন্দের একটা সবজি তা কিন্তু না, ভালো লাগে না সেরকম। তো ভাবলাম বাসায় যেহেতু ফুলকপিটা আছে রান্না করি এরকম করে। তো রেসিপিটা আপনারা একটু দেখবেন, দেখে নেবেন যে কী কীভাবে আমি রান্না করলাম। খুবই সহজ, খুবই সহজ, ডাল যেভাবে রান্না করেন সেভাবেই রান্নাটা করে নেবেন। তো আসলে মেয়ে মানুষ হচ্ছে এমন একটা মানুষ যে যে পাত্রে যখন মানে যায় সেখানে সেরকমই আকার ধারণ করে। মায়ের বাড়ি ছিলাম তখন তো আর এরকম রান্না বাড়া শিখতেও পারিনি কিছুই না, কিন্তু বিয়ের পরে দেখেন যখন সংসার লাইফে চলে আসছি এমনিতেই কিন্তু রান্নাটা শিখে নিয়েছি, কারণ খেতে হবে। তো হয়তো বা আমি না খাই মানে না খেলে কি হবে, আমার ছেলে আছে আমার স্বামী আছে। তো যাই হোক এখন একটু রান্না শিখছি, হয়তো বা আরও শিখবো ইনশাল্লাহ। তো রান্নাটা কেমন লেগেছে সবাই জানাবেন, আর দোয়া করবেন যেন আমরা সবাই ভালো থাকি। তবে রান্নাটা এত মজার ছিল বলে বোঝাইতে পারবো না, খুবই মজার ছিল। তো আমার স্বামী মানে আপনাদের ভাইয়া খুবই পছন্দ করছে তরকারিটা, আর সবাই পছন্দ করছে, সবাই ভালো।